السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم شيخ. وعليكم السلام ورحمة الله. كان هذا وشوش كاري أمامنا كيشو أتيو ماجه ماجه باشاي دوار آيجون كارين. زمان عيد ميلاد النبي نيج أتيو مريتو بارشيكي এমন অনেক বেদাতি প্রোগ্রাম যেখানে সম্মিলিত মোনাজাত করা হয়, এটা যে বেদাত তাদেরকে বোঝাতে অক্ষম। ওনারা বলেছেন আমরা সঠিকটা জানলে নিজেরাও করব না। জাযাকাল্লাহু খাইরান। সঠিক সেটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করতে বলেছেন। কোরআনে কারিমে মিলাদুন্নবীর কথা নেই। তারপরে আত্মীয়রা কেউ মারা গেছে মৃত্যুবার্ষিকী পালন করার কথা কোরআনে কারিমে নেই, সম্মিলিত মোনাজাত কোরআনে কারিমে নেই। তাহলে কোরআনে কারিমে পেলাম না, যখন আল্লাহর বাণীতে পেলাম না, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের দিকে আসব, আমলের দিকে আসব। সাহাবায়ে কেরামদেরকে কী শিক্ষা দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে কী শিক্ষা দিয়েছেন যে তোমরা ঈদে মিলাদুন্নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা জন্মবার্ষিকী পালন করবে, আত্মীয়দের মৃত্যুবার্ষিকী পালন করবে, এই কথা কি শিখিয়েছেন? তোমরা সবাই সম্মিলিত মোনাজাত করবে, কেউ মারা গেলে সবাই মিলে একত্রিত হলে, আর তারপরে সবাই মিলে একসাথে একজনকে ইমাম বানিয়ে দিলে দোয়ার জন্য, আর সে দোয়া করতে থাকলো ইচ্ছা মতো, আর তোমরা শুধু আমিন আমিন বললে, আর তারপরে তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। এসব কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে? তিনটি এমন বেদাতি কাজ যে কাজগুলি নবী সাল্লাম নিজেও করেননি, কোনো সাহাবিও করেননি, কোনো সাহাবিকে নির্দেশও দেননি, এবং কোনো সাহাবির আমলও ছিল না। সুতরাং এগুলি নিঃসন্দেহে বেদাত। সূরা আহসুরে মহান আল্লাহ ইরশাদ করেন, মা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফানতাহু বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এগুলো খুঁজে পাচ্ছি না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মীয় নতুন নতুন কাজ, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে বিরত থাকো। এমন কাজ নতুন যা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, খোলাফায়ে রাশেদিনরা করেননি, স্বর্ণযুগে ছিল না, আর সেই কাজগুলি পরবর্তীকালে মানুষরা করা শুরু করেছে। সেগুলি হচ্ছে মুহদাসাতিল উমুর, ধর্মের নামে নতুন নতুন কাজ, ধর্ম মনে করে ধর্মীয় চেতনা নিয়ে, নেকির আশায় কিছু পাবো আল্লাহর কাছে এই আশা নিয়ে করছেন এমন কাজ, যেই কাজ এর স্বীকৃতি আল্লাহ দেননি, রাসূলুল্লাহ দেননি, এগুলি হচ্ছে বেদাত। তাই বলছেন, ওইয়াক ও মহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ তোমার বেঁচে থাকো, ফাইন্নাকুল্লা মহদাসাতিম বেদাত, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে ধর্মের ক্ষেত্রে নতুন কাজ হচ্ছে বেদাত, অকুল্ল বেদাতিন দলালা, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহী, রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে, বেদাত করলেন মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেন, জন্মবার্ষিকী পালন করলেন ঈদে মিলাদুন্নবী মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন, আপনি অন্য রাস্তায় আপনি চলছেন, জাহান্নামের রাস্তায় চলছেন। আত্মীয়দের মৃত্যুবার্ষিকী পালন করছেন, কারো মরা, কারো জন্ম, কারো এই বিয়ে শাদি, এসব বার্ষিকী পালন করা, এগুলি বেদাত। বেদাত হচ্ছে গুমরাহী, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, জাহান্নামের রাস্তা ধরে নেওয়া। একসাথে মনে যান না, সবাই নিজের নিজের দোয়া করবে, যে দোয়া করবে, কিন্তু একসাথে দোয়া করবেন এটি যেহেতু প্রমাণিত নয়, সুতরাং এটি হচ্ছে দলালা, গুমরাহি, এটি জান্নাতে যাওয়ার রাস্তা না, এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ রাব্বুল সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সুন্নত কাঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই বেদাতগুলি যেহেতু সমাজে প্রচলিত আপনাদের বাঙালি সমাজে, সেই জন্য আপনারা মনে করছেন যে না তো এই তো ভালোই কাজ করছি আমরা, এগুলো কেন বেদাত হবে? আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি দিনে ছয়বার আজান দেয় তাহলে প্রত্যেক মুসলিম বলবে যে না এটা বেদাত কাজ করলো। হ্যাঁ, তাহলে ছয়বার আজান তো ভালো কাজ, হ্যাঁ আল্লাহর জিকির আজকার রয়েছে এবং ভালো কাজ, আর ছয়বার করে জামাত করবো, যে পাঁচবার জামাত আমরা ছয়বার করে জামাত করব। আমরা এমন কাজ করবো যেই কাজটি ধরেন ওই সমাজে নেই, ধরেন কবরে আজান দেওয়া, যেসব এলাকায় কবরে আজান দেওয়ার নেই, দেওবন্দীদের মধ্যে তো নেই, কওমিদের মধ্যে নেই, আহলে হাদিসদের মধ্যে নেই, এমনকি বেরেলভী, অধিকাংশ বেরেলভীদের মধ্যে কবরে মেয়েকে দাফন করবে আজান দেওয়া নেই, সেই এলাকায় আজান দিলে বেরেলভীরা বলে যে বেদাত এটি। তো তাহলে এইসব ভাই বোনেরা যারা এইসব বেদাতগুলি করছেন তাদেরকে বলেন যে তাহলে আপনারা কবরে মেয়েকে দাফন করে আজান দেন তো দেখি, আজান দিলে শয়তান পালায়, হ্যাঁ আজান দিলে আল্লাহর রহমত হয়, সুতরাং আজান দিতে শুরু করেন। এইরকম
ইত্যাদি ইত্যাদি, এরকম বহু জিনিস রয়েছে যে বেদাতগুলি যে সমাজে নাই সেই সমাজে। আচ্ছা বলুন ওদেরকে যে আপনারা সম্মিলিত মোনাজাত করছেন, এক কাজ করেন বাথরুমে প্রবেশ করার সময় যে দোয়া পড়ছেন তখন হাত তুলে একটু দোয়া করেন, আল্লাহ আমিনী আউযুবিকাল খুবসাল খাবায়েস করবেন, তারাই বলবেন যে বিদাত। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং অজ্ঞতা দূর করুন, কোরআন সুন্নাহ বুঝে সেই অনুযায়ী আমলের তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।